So welcome back to my channel. This is Ibrahim. Today I represent you a new lesson that is very important for you. It's transformation or changing sentence. এই কন্টেন্টের মাধ্যমে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স কি, সিম্পল সেন্টেন্স চিনার উপায় কি, দেন আমরা শিখব যে কমপ্লেক্স সেন্টেন্স এবং এটা চিনার উপায়, পরবর্তীতে আমরা দেখব যে কম্পাউন্ড সেন্টেন্স কি এবং এটা চিনার উপায়। এরপর রয়েছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হলে উই হ্যাভ টু ফলো সাম কন্ডিশনস, অর্থাৎ শর্তসমূহ, সেন্ডিং সেন্টেন্সের শর্তসমূহ আমরা জানব। তারপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কনফিউজিং রুলস, কিছু রুল আছে যেগুলো আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই, সেই রুলগুলো ফাইনালি এক্সাম্পল। এই বিষয়গুলো আমরা আজকে কন্টেন্ট থেকে শিখবো। যাই হোক, বিফোর স্টার্টিং মাই লেসন, যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। লেটস হ্যাভ আ লুক ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্ট দ্যাট ইজ অ্যাবাউট ট্রান্সফরমেশন অর চেঞ্জিং সেন্টেন্স। ওকে, হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? আমরা জানি যে সেন্টেন্স হচ্ছে শব্দ সমষ্টি, অর্থবোধক শব্দ সমষ্টিকে বাক্য বলে। আমরা জানি যে সেন্টেন্স বলে, আর সিম্পল সেন্টেন্স হচ্ছে, সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স কনসিস্টিং অনলি এ সিঙ্গেল সাবজেক্ট অ্যান্ড আ প্রিডিকেট, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। অর্থাৎ আমরা সিম্পল সেন্টেন্স কী পাচ্ছি, সিম্পল সেন্টেন্স আমরা কীভাবে চিনব, যে এখানে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ভার্ব থাকবে, ফিনিট ভার্ব থাকবে, অর্থাৎ একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। অথবা কখনো কখনো আমরা দেখি যে কিছু সিম্বল দেখি, কিছু লিঙ্কিং ওয়ার্ড দেখি আমরা সিম্পল সেন্টেন্সে, সেটা হচ্ছে বাই, উইদাউট, ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ পার্টিসিপাল বা জিরান, ইন, অ্যাট, ডিউরিং, বিফোর, আফটার যুক্ত ফ্রেজ, তারপরে বিকজ, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, ইন স্পাইট অফ, ডেসপাইট অফ, টু, ইন অর্ডার টু, ফাইনালি অ্যাজ সুন অ্যাজ, সরি, ফাইনালি, এই শব্দগুলো সিম্পল সেন্টেন্সের মধ্যে থাকে। ওকে, আসুন জেনে নিই আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা কি। কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট contains an independent clause, one or more dependent clause. অর্থাৎ complex sentence থাকবে একটা স্বাধীন বাক্য, বাক্যাংশ আর একটা বা দুইটা পরাধীন অংশ। ওকে, এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা কীভাবে চিনব, কোন সিম্বলগুলো থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা চিনব? অ্যাকচুয়ালি ইফ, আনলেস, দো, অল দো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সিনস অ্যাজ, হু, হোম, হোয়ার, হুজ, হুইচ, দ্যাট, হোয়াইল, বিফোর, আফটার, অ্যাজ সুন অ্যাজ, টিল, আনটিল, এই শব্দগুলো যেখানে থাকবে সেটা আমরা ধরে নিব এটা কমপ্লেক্স সেন্টেন্স। এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডগুলো কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত থাকবে। ওকে, ফাইনালি আমরা জেনে নিই কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যাটলিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যাডজাস্ট অর কানেক্টেড উইথ, অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো, দেয়ার ফর, অ্যান্ড দেন, আইদার, অর, নাইদার, নর, নট অনলি, বাট অলসো, ইত্যাদি কনজাংশন যুক্ত সেন্টেন্সগুলোকেই আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। ওকে, আমরা একটু জেনে নিই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গেলে আমাদেরকে যে শর্তসমূহ মেনটেন করতে হয়, যে শর্তগুলো আমাদেরকে মেনে চলতে হয়। আমরা জানি যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ ভার্বের জিরান ফর্ম হবে, এখানে কোনো সাবজেক্ট বসবে না, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, এখানে কিন্তু বাই এর পরে আপনি কিন্তু সাবজেক্ট লিখতে পারবেন না, আপনি সরাসরি ভার্ব লিখবেন এবং তার সাথে আইএনজি যোগ করতে হবে। এমনিভাবে আমরা জানি যে বিং এর পরিবর্তে, বিং এর ভিতরে কয়েকটা অক্সিলারি আছে, যে এম, ইজ, আর, ওয়াজ, আর, বিং এর পরিবর্তে এম, ইজ, আর, ওয়াজ, আর হতে পারে, অথবা এম, ইজ, আর, ওয়াজ, আর এর পরিবর্তে বিং হতে পারে।
এরপরে রয়েছে হেভিং আমরা জানি হেভিং এর ভিতরে হ্যাভ হ্যাজ হ্যাড হতে পারে আবার দেন রয়েছে পসেসিভ ফর্ম অনেক সময় সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ হিজ ইনস্পাইট অফ দেয়ার ইনস্পাইট অফ আওয়ার পসেসিভ ফর্মগুলো আমাকে অবশ্যই সাবজেক্টিভ ফর্মে কনভার্ট করতে হবে দেন আমাদেরকে যেটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অনেক সময় আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করি যেমন ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট শাইন অর্থাৎ ওয়ার্ক হার্ড এখানে আমরা কিন্তু ইউ ওয়ার্ক হার্ড কথাটা বলা যাবে না সেফ ইম্পারেটিভ সেন্টেন্স উইল বি স্টার্ট উইথ ভার্ব অনলি সো ফলো দিস কন্ডিশন ফলো দিস রুল দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিকোয়েন্স বজায় রাখতে হবে একটা ক্লজের একটা অংশ প্রেজেন্ট টেন্স আছে অথবা ফিউচার আছে পরবর্তী অংশ নিঃসন্দেহে প্রেজেন্ট বা ফিউচার হবে একটা ক্লজের যদি ফার্স্ট টেন্স থাকে অন্য ক্লজটা হয় ফার্স্ট টেন্স হবে নাহলে ফার্স্ট পারফেক্ট হবে এই অনুযায়ী আমাদেরকে ট্রান্সফরমেশন করতে হবে দেন ফাইনালি আমরা যেটা করি সেটা হচ্ছে কিছু রুল আছে যেমন সো দ্যাট টু অর অ্যান্ড বাট অলসো এই কথাগুলা এই লিঙ্কিং ওয়ার্ডগুলো কখনো বাক্যের শুরুতে হয় না এগুলো বাক্যের ভিতরে বসে বসে বাক্য কমপ্লিট করতে হয় ওকে আসুন কিছু কনফিউজিং রুল আছে আমরা সেই রুলগুলো একটু জেনে নিই ইনস্পাইট অফ ডেসপাইট অফ সিম্পলে বসে কমপ্লেক্সে দোয়াল দো বসে এই সেন্টেন্সটা আমাদেরকে অনেক সময় ভাবিয়ে তোলে আমাদেরকে আমাদের ভিতরে একটু কনফিউশন তৈরি করে কারণ একটু ঝামেলাপূর্ণ রুল হচ্ছে ইনস্পাইট অফ ডেসপাইট অফ দোয়াল দো ওকে যেমন ফর এক্সাম্পল ইনস্পাইট অফ হিজ হেভিং মাচ প্রপার্টি মাচ রিচেস হি ওয়ান্টস হেল্প ফাদার ইনস্পাইট অফ হিজ মাচ রিচেস হি ওয়ান্টস টু হেল্প ফাদার অ্যাকচুয়ালি ইনস্পাইট অফ এর পরিবর্তে আমরা কমপ্লেক্স করবো দো লিখবো হিজের আগে বলছি পসেসিভ ফর্ম কনভার্ট ইনটু সাবজেক্টিভ হিজের পরিবর্তে আমরা হি লিখবো হেভিং এর পরিবর্তে আগে আলোচনা করেছি যে হেভিং এর পরিবর্তে আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড হবে এখানে আমরা হ্যাজ ব্যবহার করবো দো হি হ্যাজ মাচ রিচেস হি ওয়ান্টস মানি তার অনেক সম্পদ আছে তারপর সে টাকা চায় ওকে দেন অ্যানাদার এক্সাম্পল আরেকটা এক্সাম্পল আছে অনেক সময় আমরা জিরান অর্থাৎ ভার্ব প্লাস আইএনজির কয়েকটা রুল পাচ্ছি অনেক সময় ভার্ব প্লাস আইএনজিটা বাক্যের শুরুতে হতে পারে বাক্যের শেষে হতে পারে বাক্যের ভিতরে হতে পারে এখন অ্যাকচুয়ালি আমরা এটা কনফিউশন আমাদের তৈরি করে কি হবে বাক্যের শুরুতে যদি ভার্ব প্লাস আইএনজি হয় আমরা জানি কমপ্লেক্স করতে হলে আমাদেরকে সিনচার যোগ করতে হয় বাক্যের শেষে যদি হয় তাহলে আমাদেরকে সিনচার্স আমরা করতে পারবো না সেক্ষেত্রে আমরা হু হুইচ বা হোয়াট বা দ্যাট এগুলো ব্যবহার করবো বাক্যের ভিতরে যদি জিরান হয় সেক্ষেত্রেও সেম ওকে একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে ম্যান সেলিং স্মল থিংস আর না লিটল অ্যাকচুয়ালি এখানে জিরান কিন্তু সেলিং এটা সিম্পলে আছে আমরা এটা যখন চেঞ্জ করবো এটা কমপ্লেক্স করবো তখন আমরা অবশ্যই ম্যানের সাথে হু লিখবো এমনি বা বস্তুর সাথে হুইচ লিখবো ভার্বের সাথে দ্যাট লিখবো হোয়েন সময় বুঝলে হোয়েন লিখবো বস্তু বুঝলে হুইচ লিখবো ওকে দ্য ম্যান হু সেল আমরা আইএনজি কিন্তু বাদ দিতে হবে প্রেজেন্ট ফর্ম লিখতে হবে যদি পরবর্তী অংশে ফার্স্ট টেন্স হতো আমরা ফার্স্ট টেন্স লিখতাম দ্য ম্যান হু সেল স্মল থিং আর্ন আ লিটল ওকে দেন অ্যানাদার কনফিউজিং রুল সেটা হচ্ছে অ্যাবাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন আমরা অনেক রুল কিন্তু খুব ইজিলি করে ফেলি কিন্তু বিশেষ করে আমরা কখনো কখনো কনফিউশনে পড়ে যাই যে যেমন আই এ ব্রিলিয়েন্ট বয় ক্যান গেট জিপিএ 5 এখানে অ্যাকচুয়ালি কীভাবে আমরা এটাকে এটা সিম্পলে আছে কীভাবে আমরা কমপ্লেক্স করবো এটা কিসের রুল এটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ নাউনের রুল অ্যাডজেক্টিভ কোনটা ব্রিলিয়েন্ট আর নাউন কোনটা বয় তো আমরা এখানে শুধু ব্রিলিয়েন্টকে প্রশ্ন করব এ বয় হু ইজ ব্রিলিয়েন্ট ক্যান গেট জিপিএ 5 ওকে এরপর আমাদের কনফিউজিং রুল রয়েছে সেটা হচ্ছে ইন অ্যাট ডিউরিং এটা সিম্পলে বসে ফর ফ্রম আফটার এগুলো সিম্পলে বসে কমপ্লেক্সে আমরা সিনসেস হোয়েন হোয়াইল ব্যবহার করি প্রশ্ন হচ্ছে কখন আমরা হোয়েন হোয়াইল ব্যবহার করব যেমন উই গট ইন্ডিপেন্ডেন্স ইন 1971 আমরা স্বাধীনতা পেয়েছি 1971 সালে এখন এখানে কি কোন রুলের উপর ভিত্তি করে আমরা এটাকে কমপ্লেক্স করব অ্যাকচুয়ালি ইন 1971
তো আমরা যেহেতু এটা শাল সরাসরি সময় বুঝাইছে সেক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করব হোয়েন ইট ওয়াজ 1971 উই গট ইন্ডিপেন্ডেন্স এট দ্য টাইম অফ ফ্রেয়ার হি হার্ড আ সাউন্ড এট দ্য টাইম অফ হিজ ফ্রেয়ার হি হার্ড আ সাউন্ড এখন দেখেন এখানে কিন্তু এট দ্য টাইম আছে অর্থাৎ এট দ্য টাইম অফ হিজ প্রেয়ার সিন্স ইট ইজ দ্য টাইম অফ প্রেয়ার এখানে আমরা কিন্তু সিন্স ব্যবহার করেছি কারণ এখানে ডিরেক্টলি কিন্তু সময়ের কথা বলার নেই সিন্স ইট ইজ দ্য টাইম অফ প্রেয়ার হি গট আ সাউন্ড ওকে এমনিভাবে আমরা যদি ডিরেক্টলি সময় বুঝে যায় আমরা হোয়েন ব্যবহার করব কন্টিনিউয়াস ফর্ম হলে হোয়াইল ব্যবহার করব আদারওয়াইজ অন্য ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব আমরা সিন্সেস ব্যবহার করব এরপর আমাদের যে রুলটা রয়েছে যেটা নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই সেটা হচ্ছে পজেসিভ যেমন হিজ হার দেয়ার এই ধরনের শব্দ অনেক সময় বাক্যে ব্যবহার হয় যেমন আই নো হিজ অ্যাড্রেস অ্যাকচুয়ালি আই নো হিজ অ্যাড্রেস এটাকে আমরা কমপ্লেক্স করতে হবে তো এটা কীভাবে করব প্রথম অংশ আমি রেখে দিব আই নো যা আছে তা এখন আমরা জানি ভার্বের সাথে কিছুক্ষণ আগেই বলছি যে দ্যাট হবে আই নো দ্যাট এখন হিজকে সাবজেক্টিভ ফর্ম লিখব বা সাবজেক্টিভ ফর্ম না লিখে সরাসরি আমরা পজেসিভ ফর্মও করতে পারি হিজ অ্যাড্রেস ইজ আই নো দ্যাট হিজ অ্যাড্রেস ইজ আমরা এভাবে করতে পারি ওকে এরপরে আমরা অনেক সময় টু বি একটা রুল আছে সেটা নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে যেমন উই নো হিম টু বি পোয়েট অ্যাকচুয়ালি আমরা প্রথম অংশে রেখে দিব উই নো দ্যাট এখানে হিমকে আমরা লিখবো হি টু বিকে লিখবো ইজ টু বির পরিবর্তে এম ইজ আর ওয়াজ আর হতে পারে হয় ওকে তাহলে আমরা টু বির পরিবর্তে ইজ লিখলাম এ পয়েন্ট তাহলে উই নো দ্যাট হি ইজ এ পয়েন্ট ওকে দ্যার অ্যানাদার রুল আমরা অনেক সময় বিসাইড নিয়ে কনফিউশনে পড়ে যাই বিসাইডের রুল অ্যাকচুয়ালি কী সিম্পল সেন্টেন্সে বিসাইড টিচিং আজ আওয়ার টিচার গাইড আস মানে টিচিংয়ের পাশাপাশি আমাদের আমার টিচার আমাদেরকে গাইড করে এখানে আওয়ার টিচার নট অনলি টিচেস আস বাট অলসো গাইড আস নট অনলি বাট অলসো এটা আমরা কম্পাউন্ড করেছি কমপ্লেক্স থেকে তো এমনিভাবে আমরা আমাদের কনফিউজিং রুলগুলো আমরা দূর করতে পারি তো আশা করি কন্টেন্টের মাধ্যমে আমাদের যে কনফিউশনগুলো ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে সেগুলো দূর হবে পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল